الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانان الدرشق بندو أكبر আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আল্লাহর প্রিয় বান্দা এই অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মোবারকবাদ তো আলহামদুলিল্লাহ আমরা গত পর্বগুলিতে আউলিয়া ইকরামদের জীবনী থেকে অনেক দিকগুলি আমরা নিয়ে আলোচনা করেছি তো ইনশাআল্লাহ তাআলা এরই ধারাবাহিকতায় কথায় তো আমরা ইনশাআল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের এই বিষয়টি আউলিয়া ইকরামদেরকে আল্লাহ তালা দান করে থাকেন আল্লাহ যদি চান তো ইনশাআল্লাহ এই বিষয়টি হচ্ছে আউলিয়াই কিরামের কারামত এই কারামত কী কারামত কাকে বলে বা আউলিয়া ইক্রামদের কারামতগুলি আমরা তাদের জীবনী থেকে আমরা ইনশাআল্লাহ তালা আজকের প্রোগ্রামের মধ্যে বলার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন মোবাল্লিকে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সাজিদ ভাই রয়েছেন তো ইনশাআল্লাহ তালা আজকে আপনাদের মাঝে এই আলোচনা বিষয় নিয়ে তিনি আপনাদের কিছু কারামত সম্পর্কে আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল এরশাদ করবেন তো আসুন আমরা প্রিয় নবী রেসলি করিম রফুর রহিম হুজুরপুর নোর তাআলা আলি আসাল্লামের উপর দুরু পাঠের ফজিলত শুনানি। আল্লাহর প্রিয় নবী মাহবুবী আরবি এই মদিনা সল্লাহু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন আমার উপর সারাদিনে পঞ্চাশ বার দুর শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো তো দর্শকবৃন্দ কাল কিয়ামতের দিন যদি আমাদের নবীর সাথে আমাদের মুসাফা হয়ে যায় তো আমাদের উভয় জগতের বেড়া পার হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তো এর জন্য এর মাধ্যম হচ্ছে দূরসই পাঠ করা তো আসুন আমরা বরকদের জন্য একবার দূরদে পাঠ করি সাল্ল আল হাবিব আলা সল্লাহ আলমদ সাল্ল্লাহতাল আলিহি আলি ওসাল্লাম তো দর্শকবিন্দু আমাদের আজকের যেই বিষয় রয়েছে আউলিয়া কিরামের কারামত তো আমরা আজকে জানবো যে আউলিয়া কিরামের কারামত কি কারামত বিষয়টা কি যেই বিষয়টা আসলে অলৌকিক এমন কিছু বিষয় রয়েছে যেটা মানুষের দ্বারা প্রকাশ পায় অনেক সময় আম্বিয়াই ক্রম দ্বারা প্রকাশ পায় অনেক সময় আউলিয়াই ক্রম দ্বারা প্রকাশ পায় অনেক সময় সাধারণ মানুষ দ্বারাও সেই কারামত প্রকাশ পায় এবং অনেক সময় কি দেখা যায় যে যারা ফাসিক রয়েছে কাফি রয়েছে তাদের মাধ্যমেও সে অলৌকিক বিষয় প্রকাশ পায় তো আমরা আজকে এই বিষয়ে জানব যেমন বলা হয়েছে যে যখন কোনো আম্বিয়াই ক্রাম যারা নবী রাসুলগণ রয়েছেন তাদের মাধ্যমে যদি কোনো অলৌকিক বিষয় প্রকাশ পায় তো সেটাকে বলে মোজেজা আর সাধারণ মুসলমান যারা রয়েছে এদের বিষয় যদি এমন কিছু প্রকাশ পায় যেটা আমাদের বিবেকের মধ্যে আসবে না অলৌকিক কিছু বিষয় তো সেটাকে বলা হয় মাওনাথ এবং কোনো আল্লাহর ওলির মাধ্যমে যদি প্রকাশ পায় অলৌকিক বিষয় তো সেটাকে বলা হয় কারামত আর যদি ফাসিক এবং কাফির দ্বারা সেই অলৌকিক বিষয় প্রকাশ পায় সেটিকে স্তির রাজ বলা হয় তো আমরা দর্শকবৃন্দ জানলাম যে আমরা অনেক সময় ভাবি যে অলৌকিক বিষয় কারো মাধ্যমে প্রকাশ পেলেই বা এটাকে কারামত বলে তো আমরা আজকে হয়তোবা বুঝে গেলাম অলৌকিক বিষয় অনেক প্রকারের মানুষের মাধ্যমেই হতে পারে নবীদের মাধ্যমে হতে পারে আউলিয়ে কিরামের মাধ্যমে সাধারণ মানুষ দ্বারা এবং ফাসিক যারা রয়েছে এদের মাধ্যমে হতে পারে তো ইনশাআল্লাহ তালা আজকের এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আমাদের সঙ্গে মোবাল্লিক ভাই রয়েছেন তো সাজিদ ভাই আজকের বিষয় তো শুনে নিয়েছেন হ্যাঁ কেরামের কারামত তো এই বিষয়ে কি ঈশ্বরী ভাই আসলে আউলে কিরাম রহিমাহ মল্ল ইনাদের থেকে যে আলৌকিক বিষয় প্রকাশ পায় এটা সত্য আর এটাকে তো কারামত বলা হয় জি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এই গুণগুলো দিয়ে থাকে আর এগুলা মাধ্যমে অনেক আউলিয়া আপনার অনেক পদভ্রষ্ট মানুষকে হৃদায়তর পথের মধ্যে নেয়া এবং মানুষের ইমান আকিদা এটা মজবুত হয় ইনাদের প্রতি মোহাব্বত আসে আল্লাহ তাদের ইয়াকিন ইমান তার এটা আরো কি হয়ে যায় মজবুত হয়ে তো এ ব্যাপারে একটা কারামত আমি মাদানি চ্যানেলের দর্শকদের কিন শো বলবো হজরতের সৈদুনা শেখ ইসমাইল বিন আলী রহমাতুল্লাহি তা তিনি বলেন হজরতের সৈদুনা শেখ আলী বিন হাইতামি তামি রহমাতুল্লাহি ইনি যখন অসুস্থ হয়ে যেতেন আচ্ছা তো আমার ঘরের মধ্যে তাসরিফ পানতেন কিছুদিন সেখানে অবস্থান করতেন এরপরে তিনি আবার চলে যেতেন তো একবার তিনি ইনার ঘরের মধ্যে তাসরি পানলেন তো সেইখানে তিনি অসুস্থ হয়ে গেলেন আচ্ছা তো অসুস্থ যখন হলেন তো ইনাকে দেখার জন্য সরকারে বাগদাদ হজরত গোসে পাক রহমতুল্লাহ তাহায় তিনি তাস্রী পানলেন তো হজরত সৈদানা শেখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহের তিনি খুব খুশি হলেন যে আমার ঘরের মধ্যে অনেক বড় বড় দুইজন আল্লাহর ঘরে আসছে অনেক খুশি হলেন তো ইনি বলেন আমার ঘরের মধ্যে দুইটা খেজুর গাছ ছিল অর্থাৎ খেজুর গাছ অনেক ছিল তার মধ্যে দুইটা খেজুর গাছ ছিল যেটা শুকিয়ে গিয়েছে যেটাকে আমরা বলি মানে মারা গেছে মারা গেছে জি তো এগুলো প্রায় তিন চার বছর হয়ে গেছে শুকাই গেছে এগুলা মানে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম এগুলোকে আমি কি করব কেটে ফেলবো হয়তো কেটে লাকড়ি না হলে যেটা ব্যবহার করা যায় এটা করব তো যখন সরকারের বাগদাদ হজুরে গোসে পাক তালালেন আমার ঘরের মধ্যে আসছে তো তিনি কি করলেন একটা খেজুর গাছের নিচে উজু করলেন আচ্ছা আর একটা খেজুর গাছের নিচে তিনি নামাজ আদায় করলেন্লাহ তো এরপরে গোসে পাক রহমতুল্লাহি যখন তাসিফ নিয়ে গেলেন তো তিনি দেখলেন যে মানে ওই খেজুর গাছ দুইটা যেটাকে তিনি কেটে ফেলার জন্য ইরাদা করেছেন নিয়ত করেছেন ওইটা তাজা হয়ে গিয়েছে এবং সাথে সাথে কিছুদিনের মধ্যে ওইগুলোর মধ্যে ফল আসা শুরু হয়ে গিয়েছে যেটা মৃত গাছ আমরা বলি মৃত গাছ তাজা হয়ে গেছে তাজা হয়ে গেছে তো ইনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার মানে এই খেজুর গাছ তো তিন চার বছর হয়ে গেছে মানে মৃত হয়ে গেছে এগুলো আমি কেটে ফেলা শুকাই গেছে কেটে ফেলার নিয়ত করেছি আর হঠাৎ করে যেহেতু আমার গোসেপাক তালে একটা উজু করেছে আর একটা নিচে নামাজ পড়েছে তো আল্লাহর বলিদের কদম মোবারক পড়ার বরকতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওই মৃত গাছের মধ্যে প্রাণ সঞ্চার করে সেই লাগার কারণে তো ইনি বলতেছে মানে কি সাথে সাথে এক সপ্তাহের মধ্যে এগুলার মধ্যে কি চলে আসছে ফল ফলও চলে আসছে কিন্তু ওই সময় কিন্তু খেজুরের মৌসুম ছিল না কারণ প্রত্যেক জিনিসের তো একটা মৌসুম থাকে যেমন আমের সময় আমের মৌসুম মানে যেটার মৌসুম হয় ওই জিনিসেই পাওয়া যায় মৌসুম ছাড়া এরকম মৌসুমী ফল তো এটা হয় না খুব খুব মানে খুব কম হয় আর কি তো এনে দেখতেছি কি মানে এখানের মধ্যে কোনো মৌসুম ছাড়া ফল চলে আসছে তো তিনি অবাক হয়ে গেলেন তো তিনি কি করলেন কিছু খেজুর ওইখান থেকে নিয়ে গোসে পাক রহমতুল্লাহি তালে দরবারের মধ্যে গেলেন আর আমার গোসেপাকে উপহার হিসেবে কি করলেন সোহান আল্লাহ পেশ করলেন তো গোসেপাক রহমাতি তালে খুশি হলেন ওইখান থেকে কিছু আহার করলেন এবং ইনার জন্য দোয়া করলেন বললেন যে আল্লাহ তালা তোমার গাছের মধ্যে তোমার পশুর মধ্যে তোমার সম্পদের মধ্যে তোমার কাজের মধ্যে আল্লাহ তালা বরকর দান করুক এইভাবে আমার গোসেপাক এনাকে কি করে দিলেন দোয়া করে দিলেন তো ইনি যখন ওইখান থেকে ফিরে আসলেন তো ইনি বলতেছে আমি যে কোনো জিনিস ধরি ইনি বলতেছে মানে আমার থেকে পশু ছিল ছাগল তো বলতেছে কি আমার ছাগলগুলো এত বেশি বাচ্চা দিচ্ছে যে মানে কি যেগুলো আমি গোনানোর মধ্যেও রাখতে পারতেছিলাম সুবহানাল্লাহ আর বলদেছে আমি কি করতে মানে আমার গম আমি 100 বস্তা রাখছি 50 বস্তা খয়রাত করে দিছি এরপরে 50 বস্তার মধ্যে দেখতেছি আমি 200 বস্তার চেয়েও বেশি বরকত আচ্ছা সুবহানাল্লাহ গাউস পাকের দোর মার গোসে পাক রহমাতুল্লাহ এর যে দোয়া করে দিছে তুমিই বলতেছে এরপর আমি যে কোনো জিনিস ধরি মানে আমার জিনিসের মধ্যে আমি এত বরকত পাচ্ছি এত বরকত পাচ্ছি মানে শুধু আমার জিনিস বাড়তেছে আল্লাহ শুধু বাড়তেছে কেমন বরকত কেমন দোয়া আর কার দোয়া গাওসুবাঘের দোয়া যদি বলতেছে আমার গোসেবাগ রহমেদুল্লাহত আল্লাহ যেদিন আমার ঘরে আসছেন আর যেইদিন আমার জন্য দোয়া করলেন ওইদিন থেকে আলহামদুলিল্লাহ আমার সব কিছুতে শুধু বরকত আর বরকত তো আসলে হেসান বাই এখানে একটা কথা হচ্ছে এটা যে যারা আল্লাহর বলি আল্লাহ তালা তাদেরকে তো কারামত সম্পূর্ণ করে থাকেন যেমন এটা একটা কারামত আমার গোছে পাকে যে শুকনো খেজুর গাছ এগুলা জীবিত হলে এবং ফল দেওয়া শুরু করলো এটা তো কারামত সাজিদ ভাই সেটাকেই বলে যেটা আমাদের সাধারণত ভাবে আমরা যদি চিন্তা করি আমাদের বেনের মধ্যে কাজ করবে না যে এটা কি করে হলো তিন চার বছর হয়ে গেল একটি শুকনো গাছ হ্যাঁ মারা গেছে সেই গাছে কি করে জীবিত হলো সেই গাছে কি করে আবার ফল হলো তো এটা সাধারণ বিবেক দিয়ে চিন্তা করলে এটা হবে না কিন্তু যেটা বিবেক দিয়ে হয় না আল্লাহর ওলীর মাধ্যমে হয় সেটাকেই তো কারামত সেটাকেই তো কারামত বলে যেমন এই মৃতকে জীবিত করা ফানল এরপরে আপনার অনেক সময় আল্লাহর বলিগণ অনেক বিধর্মী আছে তারা এনাদেরকে পরীক্ষা করেন সময় বিষ দিয়েছে তো ওগুলা পান করার পরেও এগুলার প্রভাব না পড়া না পড়া তারপরে অনেক সময় দেখা যাচ্ছে আগুন এগুলা ধরার পরে আগুন এনাদেরকে জ্বালাতে পারে না ক্ষতি করতে পারে না তো এগুলো হচ্ছে আল্লাহর বলিগনের কারামত কারামত আর এগুলার মাধ্যমে অনেক কাফিররা তারা ইসলামের সত্যায়ন করে এবং ইসলামের প্রতি ধাবিত হয় কলমা পরে মুসলমান হয় এবং ইনাদের কদমের মধ্যে থেকে তারাই অনেক আল্লাহর হয়ে যায় কারণ আল্লাহর বল যে যুগে যুগে সাইদ ভাই যারা আসছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নেকি দাওয়াতকে প্রচার প্রসারের জন্য তো ওই সময় সময়গুলি কিন্তু দেখুন সাইদ ভাই যখনই আল্লাহর বলিদের আগমন হয় আমাদের এই দুনিয়ার মধ্যে যখনই হয় যেই প্রেক্ষাপটই হয় তো প্রেক্ষাপটগুলি এমন থাকে যে আপনি চাইলে ইসলাম প্রচারের জন্য এখন যুদ্ধ করতে পারবেন না ইসলাম প্রচারের জন্য যে আপনি তরবারি নিয়ে মানুষকে নেকি দাওয়াত দিবেন ওইভাবে না তো আল্লাহ তাদেরকে এমন কিছু দিয়ে দেয় বিশেষণ এমন কিছু গুণ দিয়ে দেন যেটা কারামত আমরা বলি তো এটার মাধ্যমে তারা ইসলামের প্রতি কি প্রভাবিত হয় আমার গরিবের নামাজ দেখেন যে হিন্দুস্তানের জমিনে গেছেন কোন তলোয়ার নিয়ে যায় বোম নিয়ে যায় নাই কোন যুদ্ধের সামানপত্র নিয়ে যায় নাই কিন্তু আল্লাহ তালা ইনাকে হিন্দুস্তানের বিলায় করেছে আল্লাহ তো জবান দিয়ে যা বের হতো ওইগুলো কবুল হতো আর এগুলো দেখে দেখে কাফিরা মানে ইনারা নিচ থেকে সত্য করতে ইসলাম সত্য যেমনি যেমনিভাবে একবার যেহেতু হুজুর খাজা গরিবা নওয়াজ রহমতুল্লা আলাহ কথা বললেন তো এরকমই যে ঘটনা একবার হয়েছিল এর তো আজমির শরীফের ঘটনা তো যেটা আমরা আনা সাগর নামে একটি পুকুর নাম ছিল তো ওইখানে যখন মুসলমানেরা যখন গোসল করতে নামলো তো ওই সময় কাফের যারা ছিল এরা বলতে লাগলো যে এই দেখো মুসলমানরা আমাদের এই পুকুরকে অপবিত্র করে দিচ্ছে তো এই কথা যখন তার মরিদরা খাজা গরিবেনও রহমতুল্লাহের কাছে গিয়ে বললেন যে কাফিরা এগুলি বলছে তখন তিনি আলাই তার খাদিমকে বললেন যে এই খাদিম তুমি এই পাত্র নিয়ে যাও এবং সেখান থেকে এক পাত্র পানি নিয়ে আসো তো খাদিম যখন সেই পুকুরে গেল আনা সাগরের পুকুরে তো যখনই তিনি পাত্রটি পানিতে ডুবালেন যখন উঠালেন সমস্ত আনা সাগরের পানি সেই পাত্রের মধ্যে চলে আসলো তো এই ঘটনার পরে দেখবেন যে সকলে তো একদম আহাজারি হয়ে গেল মানে পানি নাই সবকিছুই তাদের নিঃশ্বাস হয়ে যাচ্ছে তো তখন খাজা গরিবানাজ রহমতুল্লাহ দরবারে আসলেন এবং আবেদন করলেন তো তিনি রহমতুল্লাহ আল বললেন যে এই পানিটি পুনরায় এখানে ঢেলে আসো তো যখন তিনি পানিটি ঢাললেন তো ওই সময় আবার পুরবেন না পানিটি আগের মতো হয়ে গেল তো এটা হচ্ছে কারামত কারামত এরকম দেখে আবার অনেকে মুসলমান হয়ে গেছেন তো অনেক সময় তো সে আল্লাহ যারা কাফের ছিল অমুসলিম ছিল তারা তো বিশ্বাস করতো না মানতে চাইতো না সময় বলতো যে এমন কিছু দেখান যা আমরা আপনাকে বিশ্বাস করব হ্যাঁ আল্লাহকে মানবো তো এগুলি কারামত আল্লাহ তাআলা দিয়ে থাকেন আল্লাহ এখানে আরেকটা বিষয় যেটা আমরা এখান থেকে মাদানে ফুল নিতে পারি এটা হচ্ছে কি আল্লাহর বলিগণ মুস্তাজাব দাওয়াত হই তাকিয়া সুবহানাল্লাহ ইনাদের প্রত্যেকটি দোয়া কবুল দোয়া করে কবুল যেমন আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা ওনার জন্য দোয়া করলেন যে আল্লাহ তালা এমন ভাবে দোয়া কবুল করলো আমার গোসে পাক যেমন বলসে যে আল্লাহ তোমার এটাতে বরকত দিক তোমার সম্পদে বর্ক দিক তোমার প্রস্তাবে বরকত দিক তোমার বরকত দেখতে বলতেছে যে আমার গোসিপা যেভাবে বলছে আমি এখন যেটাই ধরি ওইটাই বরখর তো আসলে আল্লাহর বলিগন মুস্তা যাবুদ দাবাতো হয়ে থাকে আর হবে না কেন তারা তো সবসময় তাদের জুমানকে পাক রাখে পবিত্র রাখে এই জবান দিয়ে সব সময় তারা আল্লাহর জিকির কোরআনে পাকে তিরাবাদ নেকির দাওয়াত ভালো কথা ছাড়া তার কিছু বের করে না অর্থাৎ আল্লাহর বলিদের জবান তো শুধু সাধারণ জবান না আল্লাহর কুদরতি জবান হয়ে যায় আল্লাহ তালা এর সাথে আর হুজুর গাউসে পাকের বিষয়ে যেটা আপনি বলেছেন আর হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই তো সেই বলি যিনি মাদার জাত বলি যিনি মায়ের গর্ব থেকেই আল্লাহর বলি তো তার বাল্যকাল থেকেই তার এমন কিছু কারামত যেটা প্রকাশ পেয়েছে যেমন একবার তিনি রহমতুল্লা রাই যখন তার মায়ের গর্বে ছিলেন তো তার আম্মাজান যখন হাঁচি দিলেন হাঁচি দেওয়ার পর হাঁচির আলহামদুলিল্লাহ বললেন তো গৌসাগ রহমতুল্লা লাড়াই তার মায়ের গর্ব থেকেই ইয়ার হামকিল্লা পাঠ করেছেন তো এই দেখুন এইটা হচ্ছে গাউস্পাকের একটি কারামত তো তিনি যখন তশিফ আনলেন দুনিয়ায় তাসিফ আনার পর থেকে তো যেদিন তিনি জিলান শরীফের তাসিফ আনলেন তো ঠিক ওই দিন ওই জিলান শরীফের মধ্যে এগারোশো বাচ্চার জন্ম হলো এবং সেই এগারোশো বাচ্চাই ছিল ছেলে সন্তান এবং জানা গেল পরবর্তীতে সেই এগারোশো বাচ্চাই আল্লাহর বলি হয়েছেন তো এটা গাউসবাকের কারামত তো এরকমভাবে আমরা দেখব যে ছোট কাল থেকে আমার গাউসবাক রহমতুল্লা আল্লাহের অসংখ্য কারামত আছে তো এখন কারামতের যে বিষয়টা এখন এটা ইমানের সাথে সম্পৃক্ত যেমন আমরা যদি বিশ্বাস করি তাহলে ইমানদারের পরিচয় হবে এখন যদি বলি না এটা তো আমাদের বিবেকের মধ্যে আসছে না এটা কি করে সম্ভব তো যেটা সম্ভব না ওইটাই তো কারামত তো এখন যদি বিবেক দিয়ে প্রশ্ন করি না মানি তাহলে কিন্তু আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এখানে খেয়াল করতে হবে একটা বিশ্বাস আসলে দেখেন যে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে স্বাদ করেছেন যার সারাংশ ইসা আল ইসলাম বলেন যে আমি মৃতকে জীবিত করি তারপর আপনার অন্ধদেরকে মানে শোক দান করে আল্লাহ তালার হুকুম হুকুমে তো মৃতকে জীবিত করা যদি কেউ মনে করে এটা শুধুমাত্র আল্লাহই পারে আল্লাহ তালাই পারে জি তাহলে আল্লাহ তালার বাণীকে অস্বীকার করা হচ্ছে যেহেতু ঈসা আলাইহিস সালাম বলতে এবং কোরআনে আলে ইমরানের 49 নং মধ্যে এটা হচ্ছে যে যে ঈসা আলাইহিস যে আল্লাহর হুকুমে মৃতকে কি করে জীবিত করে। এবং যারা মানে মায়ের গর্ব থেকে অন্ধ হয়ে دنیاতে আসছে

সে কষ্ট রোগে ছিল তার রোগ কি হয়ে আচ্ছা এটা তো আয়তে কারিম আপনি বললেন যদি এখন কেউ কারামত কেউ অস্বীকার করে তাহলে কি এই আয়তের কারিমের বিপরীত চলে যাওয়া হবে ইমান থাকবে না তাহলে তা আল্লাহ তালা কাউকে একটা যে গুণ দিছে এটাকে যদি আমি বলছি কি তাহলে এটা এটাই বোঝা যাবে মানে কি আল্লাহ তালা অপারক কেন আল্লাহ যে দিছে যে আমি বলতেছি এটা হবে না অথবা এটা আমার বুঝে আসতেছে না তাহলে তো আল্লাহর দানকে অস্বীকার করা হচ্ছে আল্লাহ তালা এটা দেওয়ার ক্ষমতায় রাখেন এরকম বোঝা যাচ্ছে কোরআন কারিমে আয়াতকে অস্বীকার করা হচ্ছে এখানে অস্বীকার করা হচ্ছে না তো এই জন্য আল্লাহ তালা যদি কাউকে কোনো কিছু দেয় তো এখানে আমার সমস্যা কি আল্লাহ তো দান করে দিছে না তো আমার থেকে এটা মানার মধ্যে সমস্যা কি যেমন এখানে আরেকটা জিনিস বলি সমস্ত ফিরিস্তাদের মধ্যে আদম আলি ইসলামকে কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন এবং সব ফিরিস্তাদেরকে বলছে তোমরা কাকে সিজদা করো আদম আলাহিসামকে আদম আলাহিসামকে কি করো সিজদা করো তো এখন সব ফিরিস্তা করছে সবাই করছে কিন্তু শয়তানের কাছে এটা খারাপ লাগছে কারণ সে চিন্তা করছে যে আমি আনা সবার মধ্যে কি নাউজিল্লা ফজিল হতোয়ালা মানে যেহেতু তার গিয়া ছিল একটা ভালো মাকাম ছিল এবং তার একটা ফজিল ছিল এক সময় তো মানে আল্লাহ তালা যখন আদম আল ইসলামকে সবার উপরে ফজিল দান করে দিছে তো আমাদের উচিত যেহেতু আল্লাহ দিয়ে দিছে এখন এটাকে কি করে না সবাই সবাই তো শুধু মানতে কষ্ট পাইছে কে শয়তান তো যার কারণে সে প্রদ্যস্ত হয়ে গেছে সে চির লানত প্রাপ্ত হয়ে গেছে সে কাফির হয়ে গেছে কাফির হয়ে গেছে ধ্বংসের মধ্যে চলে গেছে তো আসলে দেখেন আল্লাহ তালা যদি কাউকে কিছু দান করে এবং আল্লাহ যদি কাউকে পছন্দ করে তো এগুলো আমাদের সবাইকে উচিত আমরাও কি অবশ্যই মেনে নেওয়া এটাই হচ্ছে ইমান এবং এটাই হচ্ছে কি আল্লাহ তাল্লাহার হুকুমের উপর আমল করা আর আমি যদি বিভিন্ন তাল বাহানা করি না এরকম না মনে হয় এরকম তাহলে এটা হচ্ছে তো আল্লাহ তালার দেওয়া একটা জিনিসকে কি করা হচ্ছে এটাকে অস্বীকার করা হচ্ছে জি জি অবশ্যই তো দর্শক আল্লাহ না করুক আজকে আপনি যে বিষয়টা শুনেছেন এই মন্ত্রণা হয়তো বা বিভিন্ন মাধ্যমে শয়তান আমাদেরকে দিতে পারবে দিয়ে থাকেও যে আল্লাহ বলিরা এটা করতে পারেনি হয়তো আমরা যে ঘটনা হুজুর গৌসেপাক রহমতুল্লাহ জি ওয়াকি আমরা শ্রবণ করলাম হয়তো আমাদের মনে শয়তান এই কুমন্ত্রণা দিতে পারে যে এই ঘটনা হয়তো বা বানোয়াট বা এই ঘটনা হয়তো বা মিথ্যে যেমন সুলাইমান আহ ইসলাম ইনার একজন এই উম্মদ ছিলেন নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া ইনার কোরআন পাকের মধ্যে ইনার গিয়া ছিল যে তিনি বিলকিসের সিংহাসনকে মানে হাজার হাজার মাল দূর থেকে চোখের পলকিনার সামনে হাজির করেছিলেন তো আসলে ইনি তো নবী ছিলেন আর সুলাইমান ছিলেন উম্মত ছিলেন। তো এইভাবে সুলাইমান আলী ইসলাম মানে তিন চার মাল দূর থেকে পিঁপড়ার আওয়াজ এদের কথাগুলা কি তিনি শুনতে পাচ্ছিলেন আচ্ছা তো এইভাবে যেমন মরিয়া রিয়া তালা কারণ এই মহিলাদের মধ্যে কোনো নবী নাই নবী হচ্ছে সব পুরুষদের মধ্যে কিন্তু মহিলাদের মধ্যে কি আছে ওয়ালি আছে তো মরিয়াম রদি আল্লাহ তালা তিনি তো ওয়ালিয়া ছিলেন তো এনার ইবাদত খানায় যেখানে তিনি ইবাদত করতেন ওইখানে দেখতেন যে মানে কি মৌসুমি ফল পাওয়া থাকতো সময় জান্নার থেকে ফল আসতো মৌসুম ছাড়া মানে এমন এমন ফল এনার কাছে থাকতো তো যেগুলা মানে জাকারিয়া আলহিসাম তো ইনি দেখে অবাক হলেন এবং ওই জায়গাতে গিয়ে যখন তিনি দোয়া করলেন অর্থাৎ একজন নবী যেখানে আল্লাহর ইবাদত করতো গিয়ে যখন দোয়া করলেন বলতে তুমি যেহেতু ফল দেওয়ার উপর ক্ষমতা রাখো তো আমাকে এই অবস্থায় তুমি সন্তান দেওয়ার কি রাখো ক্ষমতা রাখো এনে দোয়া করলেন ইনার দোয়া কবুল করলেন এনাকে কি দিলেন সন্তান দান করেছে তো আসলে কোরআনে পাখির মধ্যে এগুলো ভর্তি আছে মূল কথা হচ্ছে আমরা পড়ি কিনা আমরা তো অবশ্যই সবগুলো স্টাডি করি এক হলো স্টাডি আমরা করি না আউলিয়া কিরামের জীবনী আমরা আজকে না জানার কারণে কিন্তু আমাদেরকে এই কুমন্ত্রণা আপনি আরো দেখেন আসাবে কাহাব জি এরা তো আল্লাহর বলি ছিলেন এরা তো কেউ নবী ছিলেন না এদের সোহবতের মধ্যে সংস্পর্শের মধ্যে কুকুর আসছে আল্লাহ তালা কুকুরকে এত ফজিল দিছে বলা হচ্ছে ওই কুকুরে এদের সংস্পর্শের মধ্যে থাকার কারণে কুকুরও জানাতে যাবে বাউরা রাখিস নিয়ে সুখান তো দেখেন এরকম তো কোরআনে পাকের মধ্যে তো মানে অসংখ্য জায়গাতে এরকম আছে আউলিয়া কেরামের কেরামত সম্পর্কে অর্থাৎ কে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই আর যদি সুযোগ বা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না তো দর্শকবৃন্দ আমরা আসলে আমাদের ইমানকে মজবুত করার জন্য আমাদের অবশ্যই আউলিয়াই কেরামের কারামতকে আমাদেরকে বিশ্বাস করতে হবে তো অনেক সময় দেখা যায় যে অলৌকিক কিছু এমন প্রকাশ করে না আউলিয়া ইকরামদের মাধ্যমে সকল অলিদের যে আমরা যে অলৌকিক কিছু প্রকাশ পড়বে এটা শর্ত না যে আউলিয়া ইকরাম অলি হলেই যে অলৌকিক কিছু প্রকাশ পড়বে এমনটা নয় যে আউলিয়া ইকরাম চিনার জন্য দেখতে হবে যে তার মধ্যে নামাজের শরীয়তের পাবনই তার মধ্যে আছে কি না এটা দেখতে হবে যেমন একবার জুনায়দ বাগদাদি আলাই তার খাদেম তাকে বলল যে হুজুর আপনার সহবতা আমি বিগত পনেরো সম্ভবত পনেরো বছর তো আপনার সহবতে আমি ছিলাম তো আপনার কাছ থেকে আপনি এত বড় একজন ওলি আপনার কাছ থেকে তো কোনো কারামত আমি প্রকাশ দেখলাম না তো তখন বলল তার গোলামকে যে তুমি কি কখনো এই পনেরো বছরে আমার একটি শূন্যতের উপর খেলাপ বা একটি শূন্যতের আমল আমার থেকে ছুটি যেতে দেখেছ তো এরতে বড়ো আর কারামত কী হতে পারে তো দর্শক আমার। আমত কারামতের সাইতেও বড় কারামত থেকেও বেশি যে কোনো আমলের প্রতি যদি কেউ অটুট থাকে এটার প্রতি স্থায়িত্ব থাকে এটাই তো অনেক বড় কারামত আমরা যেটা যারা আমরা বাংলাদেশে রয়েছি আমরা অবশ্যই জানি যে আমরা আমাদের এই বাংলার জমিনে আজকে ইসলাম আমরা গ্রহণ করেছি যার অবদানে তিনি আছেন বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলহি তো তার জীবনী আমরা সাজিদ ভাই বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই যে তার জীবনী জানে না তিনি ইয়ামেন থেকে এই বাংলার জমিনে কীভাবে আসছেন নদী পাড়ে দিয়ে আসেন কিন্তু এই সেই নদী কি দিয়ে দিয়ে আসেন সকলে আমরা জানি যে নামাজ বিছিয়ে পারি দিয়েছেন এখন যারা আমরা কারামত মানি না বা মনে হচ্ছে কারামত বলতে কিছু নাই এটা তো স্বাভাবিক বিষয় তো বলবো যে আপনি একদিন ট্রাই করে দেখুন নামাজ বিছিয়ে নদীর মধ্যে তাহলে আপনি বুঝতে পারবেন এটা স্বাভাবিক বিষয় কি না তো আসলে স্বাভাবিক কোনো বিষয় নেই তো যেটা আমাদের বিবেকে আসে না ওইটাই হচ্ছে কারামত আল্লাহ তালা আমাদেরকে এই কারামতের উপর এই যে বিশ্বাস আমাদেরকে বোঝা তো দান করুক তো সাজিদ ভাই তো এই সুন্নতের যে বিষয়টা বললাম ইবাদতের যে পাবন্দির বিষয়ে বললাম তো এক্ষেত্রে আপনি যদি কিছু মাদানি ফুল এরশাদ করতেন আসলে দেখেন কেউ শরীয়ত বিরোধী কাজ করে জি বলি হয় না যেমন যেটা কাফির ফাসিক দ্বারা হয় আমি যেটা বললাম এটাকে ইস্তিদরাজ বলেন জি জি তো সবাই শরীয়তের উপর চলে সুন্নাতের উপর চলে ঠিক আছে তবে এটা নিজের সাধনা রিয়াজত এগুলার মাধ্যমে না এটা আল্লাহ আল্লাহতালার একটা দান দান আল্লাহ নিজের দয়ায় তার বান্দাদেরকে এটা কি করে দান করে দান করে তো যেটা আপনি বলছেন যে সুন্নতের উপর পাবন্দী আমাদের বুजुर्गানীদের রহিমাহুল্লাহ ইনারা আসলে নামাজের پابند ছিলেন সুন্নতের پابند ছিলেন নফলের پابند ছিলেন এমনকি কি মুস্তাহাব যেগুলা আমল আছে যেটা মানে করলে গুনাহ নেই করলে গুনাহ না করলে সব এই গুলার এনারা কি ছিলেন সুবহানাল্লাহ پابند ছিলেন এমন মনে করেন আপনার আমার আমির আল্লাহ সুনত কে দেখেন আলহামদুলিল্লাহ ইনাকে তো বলা হয় আমিরা আহলে সুন এমন পাবন্দি যে মার্শাল্লাহ তিনি শুধু আমল নাই আমল করেন্লাহ তো এভাবে আল্লাহর বলিগন বুজুরগানের দিনগণ তো এনাদের যারা মনে করেন অনেকের কাছে আছে তাহাজুদ কখনো ছুটে না অনেকের কাছে আছে ইশাক চাষ এগুলো নিয়ে মানে অর্থাৎ তারা সবকিছুর পাবন্দি। এবং আমার গোসে পাক রহমতুল্লাহ তালি

যখন থেকে শুরু করছে আর আল্লাহ এনাদেরকে যতদিন হায়াতে রাখছে এনারা আমল যেটা শুরু করছে এটা এনারা শুধু করতে গেছে করতে গেছে এবং কখনো এটা কি হয় না তাদের থেকে কোনো কারণে এটা ছুটে নাই বাদ যায় নাই তো কিন্তু আমাদের দেখা যায় কি আমরা অনেক সময় দেখা যায় এই ফজর নামাজ একদিন পরে আরেকদিন পড়া হয় না সুনাদ একদিন পলার একদিন পড়া হয় না সফর থাকলে নফল পড়া হয় না সুনাদ পড়া হয় না শুধু অনেক সময় হয় না অনেক সময় পড়া হয় না সুরা মুলকে তেলাওয়া দূরদে পাক একদিন পলা আর একদিন পড়া হয় না পাদারি নামতের উপর আমল অর্থাৎ আমাদের কোনো কিছু পাবন্দি নাই। মানে যখন মন চাই করে নিলাম মানে এখন অলসতা আসছে বাস এই আমলটা আবার আমরা কি করে দিছি ছেড়ে দিছি তো আসলে এটা এরকম না কিন্তু আমল শুরু করলে এটাকে নিয়মিত করা দরকার কারণ যে জিনিসটা নিয়মিত হয় কন্টিনিউ হয় তো বলা হচ্ছে ইনশা আল্লাহাল্লাহ এটার মধ্যে ইজতেক আমদ মিলে আল্লাহ তো দর্শক দর্শকবিন্দু আমরা আজকে বিষয় নিয়ে মোবল্লিকের দাওয়াত ইসলামী থেকে আমরা খুব সুন্দর আলোচনা আমরা শ্রবণ করেছি তো আলহামদুলিল্লাহ হতে পারে আজকে আমরা যেই আমাদের মধ্যেও হয়তো বা অনেকের মনের মধ্যে এমনও অসহ থাকতে পারে যেটা পূর্বে ছিল আমরা অনেক কিছু আমরা আউলিয়া গেলে জীবনী জীবনের থেকে কারামত আমরা বিশ্বাস করতাম না তো আশা করি আল্লাহ তালার দয়া হয়তো বা আজকে আপনারা এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আল্লাহতালার অলিদের যে কারামত বা নবীদের যে যায় এটা সম্পর্কে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন বা ইমান বা এর দ্বারা বৃদ্ধি পেয়েছে তো আমি বলবো যে এর জন্য আমাদেরকে বেশি থেকে বেশি ইলমে দিন ইলিম অর্জন করতে হবে কারণ আপনি যখন ইলিম অর্জন করবেন তখন এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন তো ইনশাল্লাহ এর জন্য মাদানী চ্যানেল তো রয়েছে মাদানি চ্যানেল এটা ইলমে দিন অর্জন করার একটি মাধ্যম রয়েছে দাওয়াতি ইসলামের সাপ্তাহিক শূন্যতা বলা ইজতে দাওয়াত দাওয়াতি ইসলামের যে মাদানী কাফেলা হয় তো এই প্রতিটা জিনিস কিন্তু ইলমে দিন অর্জন করার একটি মাধ্যম আর সেক্ষেত্রে রিগত আমিরে আহলে সুন দামাত বার আলিয়া তার কারামতের কথা কি বলবো হ্যাঁ আল্লাহ তো অসংখ্য তো কারামত রয়েছে তো এর মধ্যে একটি একটি বলে শেষ করছি তো এটি হচ্ছে আপনি আমি চাইলে একজন মানুষকে নেকির দাওয়াত দিয়ে নামাজই করতে পারি না এটা কিন্তু বাস্তবিক পক্ষেই হয়ে থাকে আপনি আমি চাইলে নেকির দাওয়াত দিয়ে তাকে মাথায় ইমামা শরীফ পরিধান করাতে পারি না কিন্তু দেখুন একজন আমির আহিলের সুন্নত তিনি একজন নয় দুইজন নয় তিনি লাখো মুসলিমকে সারা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ নামাজের পাবন্দী ইমামা শরীফ পরিধান করা প্রতিটা সুন্নতের পাবন্দী তিনি আমির আলে সুনত করে দেখেছেন তো এর জন্য এর থেকে বড়ো কারামতার কী হতে পারে তো অবশ্যই তো আপনারা দাওয়াতি ইসলামের সঙ্গ দিবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন দাওয়াতি ইসলামের যেখানে যেখানে আমাদের কাজ হয় সাপ্তাহিক ইজিতেমা হয় তো প্রত্যেক জায়গায় আপনারা শরিক হবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে দাওয়াতি ইসলামের এই মাদানি মহলে থাকার তফিকদান দান করুক আজকে আমরা যা শুনলাম আল্লাহ তালা বোঝার এবং এর উপর আমাদেরকে أعمل على التوفيق دان كورك آمين بجاه النبي الامين صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم